হ্যালো বন্ধুরা, ডগ ফ্যাক্টস বেঙ্গলিতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। ডগ ফ্যাক্টস বেঙ্গলির আজকের এপিসোডে আমরা আলোচনা করব বোস্টন টেরিয়ার ডগ ব্রিড নিয়ে এবং আপনাদেরকে জানাবো বোস্টন টেরিয়ার ডগ ব্রিড নিয়ে একাধিক ইন্টারেস্টিং ফ্যাক্টস। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বোস্টন টেরিয়ার, এই ডগ ব্রিডটির উৎপত্তি বা অরিজিন ইউএসএ বা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে। এদের আরও একাধিক আলাদা আলাদা নাম রয়েছে, সেগুলি হলো বক্সউড, বোস্টন বুল, বোস্টন বুল টেরিয়ার ইত্যাদি। এই ডগ ব্রিডটিকে ডেভেলপ করা হয়েছিল প্রায় 1800 শতাব্দীর মাঝামাঝি সময়কার। বোস্টনের নিবাসী রবার্ট চপার নামের এক ব্যক্তি জাজ নামের একটি ডগ ক্রয় করেছিল, যার লাইনেজ ছিল বুল ও টেরিয়ার টাইপের, এবং জাজ নামের এই ডগটিকেই সকল প্রকার মডার্ন বোস্টন টেরিয়ারের জনক বলে মনে করা হয়। জাজ নামের ওই মেল ডগের সাথে কেট নামের একটি বুলডগ টাইপের ফিমেল ডগের মেট করানো হয়েছিল এবং এরপর ধীরে ধীরে আরও মডিফাই করা হয়। তারপর গিয়ে বোস্টন টেরিয়ার অস্তিত্বে আসে। বোস্টন টেরিয়ার ইউনাইটেড স্টেটের ফার্স্ট নন স্পোর্টিং ডগ। শুরুর দিকে এর কালার ও মার্কিংয়ের প্রতি তেমন একটা গুরুত্ব দেওয়া হতো না, কিন্তু 20th century এদের যে ব্রিড স্ট্যান্ডার্ড লেখা হয়েছে সেখানে এদের কালার ও মার্কিং এর ভূমিকা যথেষ্টই গুরুত্বপূর্ণ। বোস্টন টেরিয়ারকে ফাইটিং ডগ হিসেবে ডেভেলপ করা হলেও দীর্ঘদিনের ব্রিডিংয়ের ফলে এদের অ্যাগ্রেশনের লেভেল অনেকটাই কমে এসেছে এবং এদের অ্যাগ্রেসিভনেস প্রায় নেই বললেই চলে, ও এখন এরা খুবই ভালো কম্পেনিয়ন ডগ। বোস্টন টেরিয়ার ডগ ব্রিডটির শারীরিক বৈশিষ্ট্যের কথা বলতে গেলে, এরা একটি স্মল সাইজের ডগ ব্রিড এবং এদের হেড স্কোয়ার শেপের হয়ে থাকে। এদের কান ইরেক্ট বা খাড়া হয় এবং এদের চোয়াল বেশ ছোট হয় এবং এদের ফেসে একাধিক রিঙ্কেলস থাকে। এদের চেস্ট ব্রড হয় এবং এদের লেজ শর্ট হয়ে থাকে। এদের শর্ট স্মুথ কোট হয়, যার কালার ব্ল্যাক, ব্রিন্দেল, ডার্ক ব্রাউন ইত্যাদি কালার ভ্যারাইটিতে পাওয়া যায়। এছাড়াও এদের হোয়াইট কালারও পাওয়া যায়। এই প্রত্যেকটি কালারের কম্বিনেশনেও এদেরকে পাওয়া যায়। আর এছাড়া যে সমস্ত কোট কালার এদের পাওয়া যায়, সেই সমস্ত কোট কালারের বোস্টন টেরিয়ারকে একেসি বা আমেরিকান ক্যানেল ক্লাব রিকগনাইজ করে না। এদের চোখ এদের শরীরের তুলনায় বেশ বড় আকারের হয়ে থাকে এবং এরা মোটামুটিভাবে দেখতে অনেকটাই ফ্রেঞ্চ বুলডগের মতো হয়ে থাকে। এদের হাইট ও ওয়েট মেল ও ফিমেলের ক্ষেত্রে প্রায় একই রকম হয়ে থাকে। এদের হাইট 9-15 inches পর্যন্ত হয় এবং এদের ওয়েট প্রায় 3-11 kilograms পর্যন্ত হয়ে থাকে। এরা গড়ে প্রায় 1-6 পাপির জন্ম দিতে পারে, যাদের গড় জীবনকাল প্রায় 11-13 বছর পর্যন্ত হতে পারে। বোস্টন টেরিয়ার খুবই জেন্টাল স্বভাবের একটি ডগ ব্রিড এবং এরা এদের সাইজ গ্রুপের মধ্যে যথেষ্টই স্ট্রং একটি ডগ ব্রিড। এরা খুবই ফ্রেন্ডলি এবং লাভিং স্বভাবের হয়ে থাকে এবং এরা এদের ওনারকে সবসময় খুশি করতে তৈরি থাকে। এদেরকে ট্রেন করাও খুবই সহজ এবং এরা এদের ওনারের প্রতি খুবই প্রোটেক্টিভ স্বভাবের হয়ে থাকে। এরা অন্যান্য পেটস, ডগ ও স্ট্রেঞ্জারদের প্রতি খুবই টেরিটোরিয়াল স্বভাবের হয়ে থাকে, সে কারণে এরা গার্ড ডগ হিসেবেও খুবই ভালো একটি ডগ ব্রিড হতে পারে। এদের গ্রুমিংয়ের খুব একটা প্রয়োজন হয় না এবং এদের উইকলি ব্রাশিং করলেই যথেষ্ট। একেসি বা আমেরিকান কেনেল ক্লাব এদের প্রকৃত টেরিয়ার হিসাবে রিকগনাইজ করে না। বোস্টন টেরিয়ার একটি শান্ত স্বভাবেরই ডগ ব্রিড, তবে এরা প্রয়োজন পড়লেই বার্ক করে। অন্যান্য ডগ ব্রিডের মতো বোস্টন টেরিয়ারকেও প্রথম থেকেই খুব ভালো মতো করে অন্যান্য পেটস, ডগ ও মানুষের সঙ্গে সোশ্যালাইজেশন করাতে হবে এবং প্রথম থেকেই এদের ট্রেনিংও খুব ভালো করে করাতে হবে। বোস্টন টেরিয়ার একটি কিড ফ্রেন্ডলি স্বভাবেরই ডগ ব্রিড, তবে বোস্টন টেরিয়ার রাফ হ্যান্ডেলিং একদমই সহ্য করতে পারে না এবং আপনাকে এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে আপনার কিডসরা যেন বোস্টন টেরিয়ারের সঙ্গে রাফলি খেলাধুলা না করে। এরা এদের স্মল সাইজের জন্য অ্যাপার্টমেন্ট ফ্রেন্ডলিও হয়ে থাকে, তবে এরা এক্সট্রিমলি কোল্ড বা হট ওয়েদারকে একদমই টলারেট করতে পারে না। বোস্টন টেরিয়ার জেনারেলি একটি হেলদি ডগ ব্রিড, তবে অন্যান্য ডগ ব্রিডের মতো এদেরও কিছু কমন হেলথ প্রবলেম হয়ে থাকে। বোস্টন টেরিয়ারের কমন হেলথ প্রবলেমগুলির মধ্যে আই প্রবলেম উল্লেখযোগ্য। এদের কর্নিয়াল আলসার এবং গ্লুকোমা খুবই কমন হেলথ প্রবলেম। তো বন্ধুরা, ডগ ফ্যাক্টস বেঙ্গলিতে বোস্টন টেরিয়ার ডগ ব্রিড নিয়ে আজকের এপিসোডে এ পর্যন্তই। এরকমই ডগ রিলেটেড বিভিন্ন ইন্টারেস্টিং ফ্যাক্টস বাংলায় পেতে সাবস্ক্রাইব করুন ডগ ফ্যাক্টস বেঙ্গলিকে, পাশাপাশি বেল আইকনটিতেও ক্লিক করে দিন। এতে করে আপনারা পাবেন ডগ ফ্যাক্টস বেঙ্গলির আপকামিং ভিডিওগুলির নোটিফিকেশন সবার চাইতে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি অবশ্যই আপনাদের সার্মেয়প্রেমী বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন। আর বন্ধুরা, এখন আমরা আছি ফেসবুক ও ইনস্টাগ্রামেও। ফেসবুক ও ইনস্টাগ্রামেও আপনারা চাইলেই আমাদেরকে ফলো করতে পারেন এবং আমাদেরকে সেখানে ডাইরেক্ট মেসেজও করতে পারেন। ফেসবুক ও ইনস্টাগ্রামের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ।